আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম একটি ডেজার্ট আইটেম মাহালাবিয়ার রেসিপি নিয়ে। মাহালাবিয়া হচ্ছে ফেমাস অ্যারাবিয়ান একটি ডেজার্ট। এটি বেসিক্যালি মিল্ক পুডিংয়ের মতো, তবে এর তৈরি প্রসেসটা একটু ডিফারেন্ট এবং খেতেও যথেষ্ট সুস্বাদু। তৈরি করা কিন্তু খুব বেশি কঠিন নয়, খুব সহজেই তৈরি করে ফেলা যায়। যে কোনো অকেশনে অথবা বছরের যে কোনো সময়তেই পরিবেশন করা যায় এই মাহালাবিয়া। আশা করি আজকের আমার এই মাহালাবিয়া তৈরি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই খুব সহজে এই মাহালাবিয়া তৈরি করার রেসিপি। আমি প্রথমে হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের কোয়ান্টিটি মতো করে নেবেন। হাফ লিটার দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে চিনি। আমি এখানে চিনিটা একটু কম দিয়েছি, কারণ পরে চিনিটা আরও অ্যাড হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে ফ্রেশ ক্রিম। আমি এখানে ডানো ক্রিমটা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ক্রিমই দিয়ে নিতে পারেন। বাজারে খুব সহজে স্টোরে এই ফ্রেশ ক্রিম পাওয়া যায়। এবার একটি হ্যান্ড মিক্সচারের সাহায্যে খুব ভালো মতো সব কিছু মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে রোজ ওয়াটার। আবারও আমি নেড়ে খুব ভালো মতো সব কিছু মিক্স করে নিচ্ছি। এবার চুলোর আঁচ ধরিয়ে দিচ্ছি এবং মিডিয়াম লো আঁচে জাল করে নিচ্ছি। খুব বেশি সময় লাগছে না, খুব অল্প সময়ে এই দুধের থিকনেসটা চলে আসবে। ঠিক এরকম থিকনেস আসলে আমি গরম অবস্থাতে সার্ভিসিং পাত্রে ঢেলে নিচ্ছি। আমি এখানে 2টি কাপ নিয়েছি এবং ছোট ছোট প্লাস্টিকের কাপগুলো নিয়েছি। আমি সবগুলো গরম অবস্থাতেই খুব ভালো মতো ঢেলে নিচ্ছি। আমি ঢালার সুবিধার্থে একটি জগ ব্যবহার করেছি। এবার এই মিল্ক পুডিং রুম টেম্পারেচারে আসলে ফ্রিজে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি রোজ ওয়াটার তৈরি করার জন্য। আমি একটি প্যানে প্রায় 1.25 কাপ পরিমাণে পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি। এবার চিনিটা একটু বেশি দিচ্ছি, কারণ আমি এখানে চিনি শিরা তৈরি করব। এবার অ্যাড করে দিচ্ছি রোজ ওয়াটার এবং রেড ফুড কালার। দেখুন কালারটা যথেষ্ট সুন্দর হয়েছে এবং খুব ভালো মতো এবার জাল করে নিচ্ছি। এবার আমি মোটামুটি চুলোর আঁচ মিডিয়াম হাই করে একটি ঘন সিরাপ তৈরি করে নিচ্ছি। আমি এই অবস্থায় সিরাপটি নামিয়ে নিচ্ছি, এটি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। সিরাপটি ঠান্ডা হলে এবার আমি মিল্ক পুডিং ফ্রিজ থেকে বের করে সিরাপগুলো মিল্ক পুডিংয়ের উপর দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে এখনই যথেষ্ট সুন্দর লাগছে। এই মাহালাবিয়ার মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু রোজ সিরাপ। আমি সবগুলো মিল্ক পুডিংয়ের উপরে এই রোজ সিরাপটি দিয়ে নিচ্ছি। এখানে চাইলে ইনস্ট্যান্টলি রু আবজাও দেওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে টাইমটা একটু বেঁচে যাবে। এবার আবারও কিছুক্ষণ ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। এবার ফ্রিজ থেকে বের করে উপরে দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট। এইটুকু অপশনাল না দিলেও পারেন। আরও দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি, তবে বাদামটা অবশ্যই দিতে হবে, আপনার এখানে পেস্তা বাদামের পরিবর্তে আরও অন্য বাদামও দিয়ে নিতে পারেন। আমি পেস্তা বাদামগুলো খুব ভালো মতো ক্রাশ করে নিয়েছি। দেখুন দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। এই মাহালাবিয়া কিন্তু ঠান্ডা পরিবেশন করতে হয়, চাইলে এভাবে অনেকগুলো তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। যখনই গেস্ট আসবে বা যখনই আপনার ইচ্ছা হবে তখনই পরিবেশন করতে পারবেন। তৈরি হয়ে গেল হেলদি এবং সুস্বাদু এবং গুড লুকিং অ্যারাবিয়ান ডেজার্ট মাহালাবিয়া। আশা করি আমার এই মাহালাবিয়া রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এই ঈদের সবার দিন শুভ হোক। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।